এখন আমি যে ইনস্ট্রুমেন্টটা নিয়ে বলবো তার নাম হচ্ছে বাউলিপস ব্লান্ট ট্রাকিয়াল ডাইলেটার। এটাকে সাধারণত ট্রাকিয়াল ডাইলেটারই বলা হয়ে থাকে। তো ট্রাকিয়াল ডাইলেটার কি জন্য ইউজ করা হয়, না হচ্ছে ডিউরিং ট্রাকিওস্টমি, মানে ট্রাকিওস্টমি অপারেশনের সময় এই এটা ট্রাকিয়া এটা ডাইলেট করতে হেল্প করে। তো এটা হচ্ছে ট্রাকিয়াল ডাইলেটার। এর বিভিন্ন পার্টসগুলো এখন আমি বলবো। পার্টসগুলো হচ্ছে এই যে আমি আঙুলে করে ধরে রয়েছি, যেখানে আমাদের ফিঙ্গারটা সাপোর্ট দেয়, এটা হচ্ছে ফিঙ্গার রিং বলা হয়, ফিঙ্গার রিং। এটা হচ্ছে পার্টলি কার্ভড স্যাঙ্ক, এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে পার্টলি কার্ভড স্যাঙ্ক। এই দুটো পার্টলি কার্ভড স্যাঙ্ককে যে জয়েন করেছে, এটা হচ্ছে সিঙ্গেল স্প্রিং, কারণ একটা স্প্রিং রয়েছে যেহেতু, তাই এটা হচ্ছে সিঙ্গেল স্প্রিং। এই যে এই পোর্শনটা যেটা আমার দুটো স্যাঙ্ককে জয়েন করেছে, এটা হচ্ছে বক্স লক, বক্স লক। এই যে এটা যে কার্ভড হয়ে রয়েছে, এই কার্ভড অংশটাকে বলা হয় দুটো, এই যে দুটো রয়েছে এটাকে বলা হয় স্মুথ ব্লান্ট ব্লেড। এটা যেহেতু স্মুথ রয়েছে তাই এটা স্মুথ, এটা শার্প নয় ব্লান্ট, তাই এটাকে বলা হচ্ছে ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, ব্লান্ট ব্লেড বলা হচ্ছে এটাকে, স্মুথ ব্লান্ট ব্লেড। দেন এই যে দুটো অংশ রয়েছে এটাকে বলা হয় টু স্ট্রংলি কার্ভ ব্লেড। দুটো এই যে দুটো পোর্শন এটাকে বলা হয় টু স্ট্রংলি কার্ভ ব্লেড। এই অংশটাকে বলা হচ্ছে টিপ, এই অংশটাকে বলা হচ্ছে টিপ। এবার ট্রাকিয়াল ডাইলেটারের ইউজটা কী, এটা কী কী কখন ইউজ করা হয়, না হচ্ছে ডিউরিং ট্রাকিয়াল ইনসিশন ফর স্মুথ ইন্ট্রোডাকশন অফ দ্য ট্রাকিওস্টমি টিউব। মানে হচ্ছে ট্রাকিয়াল যখন ইনসিশন করা হয় তখন হচ্ছে ট্রাকিওস্টমি টিউবটাকে স্মুথলি ইন্ট্রোডাকশন মানে ইনসার্শন করার জন্য এই ট্রাকিয়াল ডাইলেটারটা ইউজ করা হয়। এটা কীভাবে ইউজ করা হয়, না যখন এটা ইনসিশনাল পোর্শনের মধ্যে ইনপুট করা হয় তখন হচ্ছে এই ব্লেডটা শুধুমাত্র ইনপুট করা হয়, দেন এটাকে ব্লেডে ইনপুট করার পর এটাকে ডাইলেট করা হয়, এটাকে এরকমভাবে ডাইলেট করা হয় যাতে ট্রাকিওস্টমি টিউবটাকে পড়ানোর জন্য পর্যাপ্ত স্পেসটা পাওয়া যায়।